সবাইকে স্বাগতম হ্যালোওয়েলসের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে সমস্যাটির কথা আমরা অনেকেই অনেকবার শুনেছি। আমরা অনেকের কাছে বলতে শুনেছি যে তারা জন্মনিয়ন্ত্রণের পিল গ্রহণ করার পরেও তাদের গর্ভধারণ হয়। এই সমস্যাটি আসলে কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, বিস্তারিত আলোচনা করব ছোট্ট একটি ইন্ট্রোর পরে। জন্মনিয়ন্ত্রণ পিল কিভাবে কাজ করে? আমাদের প্রথমে এটা জানা উচিত যে পিল কিভাবে কাজ করে। কোনো নারী পিল গ্রহণ করার পরে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে দেরি হয়। এই সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না, ফলে গর্ভধারণও হয় না। তবে মানবদেহ বড় বিচিত্র, অনেক সময় কিছু শুক্রাণু দীর্ঘক্ষণ পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, তখন এই পিল খাওয়ার পরও গর্ভসঞ্চার হতে পারে। এ পর্যন্ত পা উপাত্ত অনুযায়ী দেখা গেছে প্রতি 100 জনে 2 জন নারী অরক্ষিত শারীরিক সম্পর্কের 72 ঘন্টার মধ্যে এই পিল খাওয়ার পরও গর্ভধারণ করেছেন। জন্মনিয়ন্ত্রণ পিল কেন ব্যবহার করা হয়? অনিচ্ছাকৃত গর্ভধারণ দাম্পত্য জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে। অনিচ্ছাকৃত গর্ভধারণ থেকে বাঁচতে অনেকে পিল ব্যবহার করে থাকে। একটি গবেষণার তথ্য মতে জন্মনিয়ন্ত্রণের পিল 99.7% নারীদের অনিচ্ছাকৃত গর্ভধারণ থেকে রক্ষা করে। তবে অনেক ক্ষেত্রে এটি ব্যর্থ হয়েছে, অর্থাৎ পিল গ্রহণ করার পরেও গর্ভধারণের ঘটনাও ঘটেছে। জন্মনিয়ন্ত্রণের পিল খাওয়ার পরেও কেন গর্ভধারণ হয়? এই সমস্যাটি ঘটার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রধান যে কারণটি রয়েছে তা হচ্ছে সময় মতো পিল না খাওয়া, অর্থাৎ নিয়মমাফিক পিল না খেলে পিল কাজ করে না। পিল নারীদের সংশ্লিষ্ট কয়েকটি হরমোনের পরিমাণ বাড়িয়ে দেয়, আর নিয়মিত পিল না খেলে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামের এই দুটি হরমোনের ঘাটতি দেখা দেয়। এই হরমোন দ্বয়ের ঘাটতির ফলে ডিম্বাশয় উর্বর হয়ে ওঠে এবং এতে গর্ভধারণের সম্ভাবনা থাকে। পিল কাজ না করার পিছনে আরেকটি যে কারণ থাকতে পারে তা হচ্ছে হার্বাল সাপ্লিমেন্ট, অর্থাৎ হার্বাল সাপ্লিমেন্ট পিলের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। আবার কিছু চিকিৎসা পদ্ধতির কারণে পিল কাজ করে না। রিফারডিন চিকিৎসা বা অ্যান্টিফানগাল ড্রাগ পিলের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, তাই চিকিৎসকের এসব ওষুধ গ্রহণ করার সময় পিলের বিষয়ে পরামর্শ দিতে হবে। তবে আরেক ধরনের পিল রয়েছে যেগুলো অরক্ষিত যৌনমিলনের পর ব্যবহার করা হয়, এগুলোকে মর্নিং আফটার পিল বলা হয়। এসব পিলের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে অরক্ষিত যৌনমিলনের পর 72 ঘন্টার মধ্যে পিলগুলো খাওয়া প্রয়োজন, না হলে কাজ করে না। তবে যত দ্রুত সম্ভব খাওয়া উচিত। এই ধরনের পিল ব্যবহার এর একটি সুবিধা হচ্ছে এটি প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কেনা যায়, তবে এগুলোতে ছোটোখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে খুব সহজে আপনি পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।